রাজধানীর ডেমরা এলাকায় গত 15 দিন যাবত হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা, অদক্ষতা এবং নারী কেলেঙ্কারির অভিযোগে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরা আন্দোলন চালিয়ে আসছে। আন্দোলনের মাধ্যমে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরীকে। আন্দোলনের শুরুতে 13 দফা, পরবর্তীতে 9 দফা দাবি তোলা হলেও যার চূড়ান্ত রূপ নেয় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে এক দফার আন্দোলনে। প্রতিদিন দফায় দফায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ওই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক শিক্ষা বোর্ড, থানা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করা হয়। আন্দোলনকারীদের সাথে সহিংস প্রকাশ করে ব্যবস্থা নিতে ম্যানেজিং কমিটির সভাপতির সদিচ্ছা থাকলেও সরকার একটি প্রজ্ঞাপনে সারা দেশের সব স্কুলের ম্যানেজিং কমিটির কর্মকাণ্ড স্থগিত করায় তা সম্ভব হয়ে ওঠেনি। বর্তমানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির প্রধান হিসেবে রয়েছেন বিভাগীয় কমিশনারের পক্ষে একজন সরকারি কর্মকর্তা। তবে তারাও আশ্বাস দিয়েছেন বিষয়টি ব্যবস্থা নেয়ার। এছাড়াও গত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের সমন্বয়ে গড়ে ওঠা কমিটির সাথে এই স্কুলের শিক্ষার্থীদের যোগাযোগ রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ঢাকা মহানগর এলাকায় দায়িত্বরত উপদেষ্টা বক্তিয়ার রনি বৃহস্পতিবার স্কুলটি পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীর সাথে কথা বলেন এবং আন্দোলন বন্ধ করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। আগামী 1 সপ্তাহের মধ্যে দুর্নীতিবাজ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন। বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা আগামী 1 সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করে। এ সময় অভিভাবক, শিক্ষার্থীদের সমন্বয়ক ও শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। আমাদের প্রধান শিক্ষক যেদিন গত 15/8/24 উনি আসছিলেন, 2 ঘন্টা থাকার পরে উনি আমাদেরকে না বলে চলে গেছেন এবং সেই দিন থেকে প্রায় 3-4 দিন উনি আত্মগোপনে ছিলেন। তখনকার সময় আমাদের যে সম্মানিত সভাপতি স্যার ছিলেন, ওনাকে বারবার জানানো হয়েছে স্কুলে আসার জন্য, উনি আসেন নাই। তখন 20/8/2024 সভাপতি সাহেব ওনার কাছে একটা পদত্যাগ দেওয়ার জন্য একটা চিঠি পাঠিয়েছিলেন, তো সেটা উনি রিসিভ করে নাই। ওই দিনই আবার গভর্নমেন্ট থেকে সার্কুলার হলো যে আমাদের সভাপতির পদ বাতিল হয়ে গেছেন এবং ওই দিনই আমাদের একটা কাগজ চলে আসলো যে বিভাগীয় কমিশনারের কাছে আমাদের সভাপতির পদটা ওখানে চলে গেছে। আমরা 21/8/2024 বিভাগীয় কমিশনার সাহেবের কাছে যাই এবং ওখানে ওনার সাথে দেখা করি। ওনার সাথে দেখা করার পরে সেদিন উনি শুধু আমাদের ইন্ট্রোডিউস করেছেন এবং স্কুল থেকে ওনার ইলিগেশনের কাগজপত্রগুলো জমা দিতে বলেছেন। আমরা 21/22 আবার ওখানে গেলাম। যাওয়ার পর আমরা দেখলাম যে ওখানে সহকারী কমিশনার ICT শিক্ষা বিভাগ, ওনার কাছে ওই দায়িত্বটা ওখানে দেওয়া হয়েছে। ওখানে যাওয়ার পর ওনার সাথে ওই ম্যাডামের সাথে কথা বললাম, উম্মে নাফিসা। ওই ম্যাডামের সাথে দেখা করার পরে আমাদের যে কাগজগুলো আমরা নিয়ে গেছিলাম ওগুলি জমা দেওয়া হয়েছিল এবং কিছু কাগজ বাকি ছিল, বলল যে পরবর্তী 25 তারিখে আপনারা আবার ফাইল সুন্দর করে, মানে ফুললি যে ফাইল আছে সেটা আপনারা জমা দিয়ে যাবেন এবং আমরা 25 তারিখে আবার যে ওখানে জমা দিয়ে আসি। এবং ওনাকে 25/22 দুদিনই আমরা ওনাকে জানিয়েছি যে আমাদের স্কুলের ছেলেপেলেরা এবং এক্স এবং যারা আছে ওই সকল স্টুডেন্ট অভিভাবক মিলে কিন্তু স্কুলে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই শিক্ষকের পদত্যাগের দাবিতে। এবং উনি তখন ওনাকে জিজ্ঞেস করলাম কী করা যায়, উনি তখন সাজেস্ট করলো সারা বাংলাদেশে এখন আন্দোলন করতেছে, থামানো যাচ্ছে না, ঠিক আছে চলুক আমরা আগে প্রতিনিধি পাঠাই তারপর দেখা যাবে। যাই হোক, ওই অবস্থায় আছে। আমরা স্কুলে এসে বাচ্চাদের সাথে কথা বললাম 25/28/27, কিন্তু বাচ্চারা একই কথা যে প্রধান শিক্ষকের পদত্যাগ না করা পর্যন্ত ওরা ক্লাসে ফিরবে না। তার সাথে আমাদের শিক্ষক মণ্ডলীও ওনার বিভিন্ন অনিয়মেরগুলা যেগুলি আমাদের টিচারদের সাথে করেছেন সেইগুলোর বিবেচনা করে ছাত্রছাত্রীদের সাথে একতা ঘোষণা করেছেন এবং তার সাথে সাথে অভিভাবকবৃন্দ এসেও
একাত্মতা ঘোষণা করেছেন। এখন আমরা ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকবৃন্দ সকলে মিলে এক প্লেনে চলে আসি ওনার পদত্যাগ আমরা সকলে মিলে চাই এবং এই প্ল্যাটফর্মে আমরা আছি। দর্শন মিয়া, সিনিয়র শিক্ষক, হাজি মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়। আমি 30 বছর ধরে এই স্কুলে আসি। তো বর্তমান পলাতক প্রধান শিক্ষকের বিষয়ে আমরা বর্তমানে যে অবস্থায় আছি, উনি আজকে 2 সপ্তাহের উপরে বিদ্যালয় থেকে পলাতক এবং আমরা ছাত্রদের অভিভাবক তথা শিক্ষকরা এক পর্যায়ে এক প্ল্যাটফর্মে এসে ওনার বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি। ওনার একমাত্র বিষয় সেটা পদত্যাগ করতে হবে, উনি কিন্তু চলে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রওশনারা, প্রভাতী শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে, ব্যবসায় শিক্ষা শাখা। বর্তমানে গত 18 তারিখ থেকে আমরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ, তার ছাত্র, শিক্ষক এবং অভিভাবক সহ সহমত পোষণ করে তার পদত্যাগের জন্য আমরা আন্দোলন চালাচ্ছি। যেহেতু বর্তমান সরকার একটা নতুন পরিবেশ, নতুন পরিবর্তন নিয়ে গঠন করা হয়েছে, আমাদের ছাত্র, শিক্ষক এবং অভিভাবক আমরা সেই আদল থেকে আমাদের স্কুলটাকেও নতুনভাবে গঠন করার জন্য এই আন্দোলনে নেমেছি। যেহেতু তার প্রধান শিক্ষক আব্দুবুদ্দিন সাহেবের বিরুদ্ধে আমাদের অনেকগুলো অভিযোগ, এই অভিযোগের মাত্রায় এত বেড়ে গেছে যে এটা আমাদের পক্ষে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। শুধু আমরা না, আমাদের ছাত্রছাত্রীরা, আমরা অভিভাবক সবাই মিলে এক এক প্ল্যাটফর্মে আসছি যে তাকে পদত্যাগ করতে হবে। আমাদের স্কুলের ভারসাম্য এবং স্কুলকে প্রতিষ্ঠিত সুনাম ধরে রাখার জন্য আমাদের এটা করতেই হবে, তাই আমরা এখানে আসছি। আর বর্তমান স্কুল পরিচালনার দায়িত্ব যেহেতু আমাদের জেলা প্রশাসক নিয়েছেন, ওনারা যেভাবে পরিচালনার দায়িত্ব বা আমাদের নির্দেশনা দিচ্ছে, আমরা সেভাবেই এই পরিচালনা স্কুলটা করছি। 2017 সালে ওনার এখানে নিয়োগ হয়, এই 2024 পর্যন্ত। আর জনাব আব্দুবুদ্দিন চৌধুরী সাহেব প্রধান শিক্ষক দায়িত্ব পালন করে কোনো সন্তোষজনক ফলাফল আনতে পারেনি। আমরা শিক্ষক পরিবার অক্লান্ত পরিশ্রম করে যতটুকু সম্ভব রেজাল্ট, ফলাফল ধরে রেখেছি। পক্ষান্তরে উনি আরও বিভিন্ন অনিয়ম করেছে, যেমন শিক্ষকদের স্কেল পরিবর্তনের ব্যাপারে উনি শিক্ষকদের কাছ থেকে, প্রতি শিক্ষকদের কাছ থেকে 14,000 করে টাকা দাবি করছিলেন। তো আমরা 14,000 টাকা কেন দেওয়া লাগবে ওনাকে বললে উনি পরে 10,000 টাকা করে আমাদের কাছ থেকে নিচ্ছে। কিন্তু আমরা জানতে পারছি বিভিন্ন স্কুল ওই কাজটা 2,000 টাকা করে আনছে, আবার কোনো কোনো শিক্ষক 1,000 টাকা করে আনছে, টাকা না দিলেও চলছে এমন। এছাড়া আমরা নাম পরিবর্তন করার জন্য ওনার হেল্প নিচ্ছি, উনি সেখানে আমাদের কাছ থেকে, প্রতিজনের কাছ থেকে 2,000 করে টাকা নিচ্ছে, এবার 14 জন কাছ থেকে 18,000 টাকা নিচ্ছে। ওখানে ডিজি অফিসে, আমার নিজের কথা বলছে, আমার নামটা পরিবর্তন হয় নাই, আমি নিজে যে ওই নামটা পরিবর্তন করে আনছি। এমন বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের নাম তারা বিভিন্ন কায়দায় ব্যক্তিগতভাবে করে আনছে, কিন্তু উনি আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। এরপরে বিদ্যালয়ের তহবিলের ব্যাপারে এই অ্যাডহক কমিটির সময়ে উনি 9,45,000 কত টাকা এমন উত্তোলন করছেন, কিন্তু সেই ব্যাপারে আমার করণিক যিনি আছেন অবসরকারী, তার কাছে কোনো ভাউচার উনি দেন নাই তার কথা। এইভাবে উনি বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতি করে আসছে এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে ওনার আচরণ ছিল অশালীন, সুন্দর আচরণ ছিল না। তো বহুদিনের চাপা খুব চাগনিগিরি এই লাভার মতো একটু ছিদ্র পেয়ে খুব ওখান দিয়ে। স্কুল আমাদের প্রাণ, শুধু যে শিক্ষকের প্রাণ তা না, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী সকলের প্রাণ। কিন্তু যিনি সর্বময় ক্ষমতার অধিকারী তিনি আজ দুর্নীতিগ্রস্ত। তার শুধু যে অর্থ কেলাঙ্কারী তাই নয়, তার আচার ব্যবহার ছিল খুবই অসন্তোষজনক। অভিভাবকদের সামনে অভিভাবকদের এবং সহকর্মী এবং মহিলা টিচারদের তিনি নানানভাবে অপদস্থ করেন। এমতো অবস্থায় আমরা থানা শিক্ষা অফিসারের কাছ থেকে চিঠি পেয়েছি যে স্কুলের কার্যক্রম শুরু করার জন্য। আমরা চাই এই স্কুল আরও ভালো মানের দিকে এগিয়ে যাক, সেজন্য আমরা আজকে প্রভাতী শাখায় ক্লাস করেছি। কিন্তু আমরা ছেলেদেরকে এখনও সেরকম আয়ত্তে আনতে
পারি নাই। আমরা আমাদের দীর্ঘদিনের এই স্কুল যাতে একজনের অবহেলায় একজনের খামখেয়ালিপনায় নষ্ট না হয় সেই জন্য আমরা যা করার দরকার, যেরকম আত্মত্যাগ করার দরকার আমরা ইনশাআল্লাহ করব, এবং এর জন্য যা যা করার দরকার আমরা তাই তাই করব। আমরা যখন মানে স্যারের কাছে আসতাম, হেড স্যারের কাছে কোনো বিষয়ে, ধরেন আমাদের স্কুলে কোনো আমার বাচ্চা অনুপস্থিত ছিল বা যে কোনো একটা ছুটির ব্যাপারে আসতাম, দেখা যাচ্ছে দরখাস্তটা জমা দিলে স্যার কী করতো, সে দরখাস্তটা আমাদের গার্জিয়ানের মুখের উপর ছুঁড়ে মারত, আর বিভিন্ন সময় সে আমাদের ডেকে বিভিন্নভাবে হেনস্থা করত। তো আর আমরা যারা যখন এই মানে আন্দোলনের পরে আমরা যখন তার দুর্নীতি সম্পর্কে জানতে পারলাম, কারণ দুর্নীতি সে যা করছে সেটা হচ্ছে স্কুলের ভিতরে, আমাদের তো সেটা জানার কথা না, কিন্তু আমরা যখন এটা জানতে পারলাম এখন আমরা বুঝতে পারছি যে সে বিভিন্নভাবে বিভিন্ন সাইড থেকে দুর্নীতিতে ই ছিল। তো আমরা এখন চাচ্ছি এই স্যার যে কোনোভাবেই হোক এই স্কুলে যাতে আর ফিরে আসতে না পারে। ওনার ব্যক্তি চরিত্র খারাপ ছিল এই জন্য বলি যেন উনি বাচ্চাদেরকে ইচ্ছা করে ফেল করাই দিয়া তাদের গার্জেনদের ডাকাই না, ওনাদের তো অপমান করতোই, সেজন্য তাদের যদি কেউ বাবা বিদেশ থাকতো তাদের মাদের খারাপ অফার দিত উনি, কারণ আমাদের হাজব্যান্ডটা এত কষ্ট করে প্রবাস থেকে টাকা পাঠায় কি তাদের স্ত্রীদের তাদের ওয়াইফদের কি স্যারদের সাথে এসব কিছু করার জন্য। আমরা আমার যেভাবে ম্যাডামরা স্যারেরা সবাই জানে যেভাবে আমরা বাচ্চাদের প্রতি শ্রম দিই ই করি, কিন্তু উনি সেটাকে ই করে অ্যাভয়েড করে উনি গালাগালি করে। আমরা বলে যারও সন্তান জন্ম দিছি সানার পর আমার মেয়ে আসতে একটু মাঝে মাঝেই গ্যাপ দেয় স্কুলে, সেজন্য উনি বলে কি না জানি আপনি 50,000 টাকা দেবেন তাহলে আপনার রেজাল্ট কার্ডে সাইন করবো। উনি আমাকে 50,000 টাকা আমি দেইনি দেখে উনি আমাকে রেজাল্ট কার্ডটা আমার চেহারা বরাবরই ফিকে মারছে। জিমজিম আলী উচ্চ বিদ্যালয়ের ক্লাস টেনের শিক্ষার্থী সাজিদ তালুকদার অন্ত। আমরা আমাদের এক দফা এক দাবি আফতাবউদ্দিন স্যারের পদত্যাগ চাই। উনি একজন লম্পট দুর্নীতিবাজ এবং আমাদের সাথে রাব ব্যবহার করে আমাদের মা বাবদের উনি অনেক গালাগালি করেছে এবং আমাদের সাথেও তিনি অনেক গালাগালি করে কথা বলেছে। উনি আমাদের স্কুলের প্রায় 16-17 লাখ টাকা আত্মগোপনে নিয়েছে এবং স্কুলের টাই শুনি তার বাসায় নিয়ে গিয়ে লাগাইছে। আমরা তার হিসাব চাওয়ার পর তিনি আমাদের হিসাব দেয়নি, পরে আমরা তার বিরুদ্ধে 13 দফা আন্দোলন শুরু করি, তিনি 13 দফা আন্দোলনে কোনো রায় দেয়নি, পরে আমরা আবার 9 দফা আন্দোলন শুরু করি। তারপর আমরা আমাদের স্কুলের শিক্ষক এবং আমাদের স্কুলের প্রাক্তন বড় ভাই বড় বোনদের পাঠাইছি তার বাসায়। উনি আমাদের বড় ভাই এবং শিক্ষকদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, গালাগালি করেছে। আমাদের বড় ভাইরা বলছে আপনি হিসাব দেন, তাও দেয়নি। আমাদের বড় ভাইদের তিনি গালাগালি করে তার বাসা থেকে বের করে দিয়েছে। পরে উনি বলেছে তার জায়গা জমি এবং তার শরীরে যদি এক বিন্দু রক্তও থাকে এই আন্দোলনের শেষ দিকে ছাড়বে এবং স্টুডেন্টদের শেষ দিকে ছাড়বে তিনি। তো আমরা চাই এই দুর্নীতিবাজ লম্পট আফতাবউদ্দিনের পদত্যাগ, দফা এক দাবি এক আফতাব স্যারের পদত্যাগ। হাজি মাজুম স্কুলের মোহাম্মদ মেহেদি হাসান। তো আমাদের দাবি হচ্ছে আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগ। তিনি আমাদের গার্ডিয়ানদেরকে মিটিংয়ের নামে ডেকে এনে আবণ্ড ভাষায় গালাগালি করে এবং ইচ্ছা করে আমাদেরকে ফেল করিয়ে সে বলে যে আপনাদের চানাস্তা খাওয়ার জন্য কিছু টাকা দেন, আমরা তাকে উত্তীর্ণ করে দেওয়ার ব্যবস্থা করতেছি। তখন জিজ্ঞেস করা হয় যে কত টাকা, সে বলে 10-20 হাজার টাকা। এখন যদি চানাস্তা খেতে গেলে যদি 10-20 হাজার টাকা লাগে তাহলে দেশটার কী অবস্থা হবে। তো এখন সে আরও মানে বলার বাইরে, সে একটা প্রধান শিক্ষক আমাদের স্কুলে, সে কখনো আমাদের কোনো ক্লাসই নেয়নি। একটা প্রধান শিক্ষক এসে যে ক্লাসে টেস্ট নিবে যে কী অবস্থা বা ক্লাসে ঠিকমতো হচ্ছে কি না, স্টুডেন্টরা পড়া পারছি কি না, এইসব কোনোই খোঁজখবর নিতেন না তিনি, কারণ সে পারি না, সে নিবে কীভাবে স্কুল, এবং ঠিকমতো সে স্কুলে উপস্থিত হতো না। এবং আমরাও যদি উপস্থিত বা অনুপস্থিত থাকি কোনো কারণে, যদি আমরা ছুটি চাইতে যাই বা আবেদন করতে যাই, সে তো আবেদন মানতই না, আমাদের বাবা মার নাম তুলে অনেক আবণ্ড ভাষায় গালাগালি করতো এবং আমাদের শিক্ষকদেরকেও আবণ্ড ভাষায় গালাগালি করতো যদি আমাদের ব্যাপারে কিছু বলতে যায়। সে আমাদের মানে মহিলা শিক্ষক যারা আছেন তাদেরকে আরও আবণ্ড ভাষায় অশ্লীল কথা বলে তাদেরকে মানে হেরাস করতেন এবং আরও আবণ্ড ভাষায় যা যা বলার যায়, মানে একটা প্রধান শিক্ষকের ব্যবহার আর একজন রিস্কালার ব্যবহারের ভিতরে বহুত তফাত আছে, কিন্তু তাকে দেখে মনে হয় না যে একটা প্রধান শিক্ষক। আমার থেকে মনে হয় যে তার একটা তার ব্যবহার থেকে একটা রিস্কালার ব্যবহার অনেক ভালো। সে যে হাজি মজিম স্কুল বা একটা প্রধান শিক্ষক তার আচরণে বোঝাই জানা। তা আমরা চাই তার পদত্যাগ, দফা এক দাবি এক হেড স্যারের পদত্যাগ।